হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আপনারা কাল থেকে অনেকেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছেন আমার ভিডিওতে লাইক করা যাচ্ছে না। প্রথমে এই জিনিসটা ক্লিয়ার করে দিই, শুধুমাত্র আমার ভিডিওতে নয়, অনেকের ভিডিওতে লাইক করা যাচ্ছে না। আর এখানে আমাদের কিছু করার নেই, এটা একটা ইউটিউবের গ্লিচ চলছে এবং এই গ্লিচটা এতটাই সাংঘাতিক, ইউটিউব 5টা থেকে সকাল 7টা পর্যন্ত আজকে ডাউন হয়ে গেছিলো এবং তাই নিয়ে আবার টুইটারে একটা ঝড় ওঠে। যদিও পরে স্বাভাবিক হয়ে যায় ইউটিউবের সার্ভিস, কিন্তু এখনও অনেক মানুষ আছেন যারা ইউটিউবের ওপর এই সমস্ত প্রবলেম ফেস করছেন। অবশ্যই এখনই লাইক করে দেখে নিন যে আপনার এই লাইক বাটনটা এখন কাজ করছে কি না। আজকেও আপনাদের জন্য অসাধারণ কিছু টেক নিউজ আছে, রেডমি কে ফর্টির নিউজ আছে, রিয়েলমি 7 5G ভার্সন কবে লঞ্চ করছে, সমস্ত ডিটেলস খবর থাকবে। তাহলে চলুন না দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আপনার নেক্সট কোনো এপিসোড মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথম খবর শুরু করব ভিভোকে দিয়ে। গতকালের টেক নিউজে আমি ভিভো X60 সিরিজকে নিয়ে কথা বলেছিলাম এবং এর ফার্স্ট লাইভ লুক কেমন হবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, বলেছিলাম এটা অরিজিন ওএসের ওপর রান করবে। আজকে এই ফোনটির বিশেষ কিছু স্পেসিফিকেশন সামনে এসছে, এর সাথে সাথে এই ফোনটার দাম কত হবে সেটাও লিক হয়ে গেছে। প্রথমত দাম নিয়ে কথা বলি, এই ফোনটার দাম চাইনিজ প্রাইস কারেন্সিতে যদি ধরা হয় 3500 ইউয়ানের আশেপাশে দাঁড়াচ্ছে, যদি ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করা হয় 37,000 টাকার আশেপাশে। তো প্রথমত বলে দিই, এটা যখন আবার ইন্ডিয়ায় আসবে এর থেকে দাম বেড়ে যাবে, প্রায় 40,000 থেকে 42,000 টাকা দাম থাকতে পারে। যেটা ভিভো X50 সিরিজ লঞ্চ করেছিল 30,000 টাকার আশেপাশে, X50 Pro যেটা লঞ্চ করেছিল 50,000 টাকায়। সুতরাং এবারও এই ফোনটা যথেষ্ট ওভার প্রাইস থাকছে এবং এখানে কোনোরকম কোয়ালকমের প্রসেসর থাকছে না, এক্সিনসের 1080 প্রসেসর থাকছে। অবশ্যই এই প্রসেসরটা যে N22 বেঞ্চমার্ক স্কোরবোর্ডটা এসছে সেটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্লাসের থেকেও বেশি, আমরা বুঝতে পারছি বেশ পাওয়ারফুল প্রসেসর এবং যে দামটা রাখা হয়েছে তারপরও বলবো এটা ওভার প্রাইস। এছাড়াও এই প্রসেসরটির বেশ কিছু ডিটেলস সামনে চলে এসছে, যেমন এই প্রসেসরটি ফুল HD+ ডিসপ্লে সাপোর্ট করে, 144Hz রিফ্রেশ রেট সহ, এছাড়াও কোয়াড HD+ ডিসপ্লে সাপোর্ট করে, সেখানে 90Hz রিফ্রেশ রেটের সাপোর্ট পাওয়া যায়, 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সাপোর্ট করে, এর সাথে সাথে এখানে 4K 60fps সাপোর্ট করে, DDR4 এবং 5X র্যামের সাপোর্টের সুযোগ, এছাড়াও UFS 3.1 3.0 এই সমস্ত স্টোরেজ ভ্যারিয়েন্টেরও এখানে সাপোর্ট থাকছে। বুঝতেই পারছেন বেশ পাওয়ারফুল একটা ডিভাইস। এখন দেখা যাক এটার অপটিমাইজেশন এই ফোনটার ওপর কেমন হয়, তারপরে আমরা ভবিষ্যতে স্যামসাংয়ের অন্য কোনো ডিভাইসেও এই প্রসেসরটা দেখতে পাবো। খবরটা আসছে গুগলের পক্ষ থেকে। রিসেন্টলি গুগল ভারতের বাজারে লঞ্চ করিয়ে দিয়েছে গুগল পিক্সেল 4A এই ফোনটি। আপনাদের অনেকের ইন্টারেস্ট আছে এই ফোনটি সম্পর্কে, আমি আনবক্সিং আনার চেষ্টা করেছিলাম যদিও এখনও এনে উঠতে পারিনি, বুঝতেই পারছেন ছোট চ্যানেল, একটু ফান্ডিংয়ের অসুবিধা রয়েছে, তবে আমি অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজকে খবর এসছে গুগল পিক্সেল 4A DXOMark কিন্তু একটা ভালো র্যাঙ্ক করেছে, 111 এবং 30,000 টাকার প্রাইস রেঞ্জের যে ফোনটা 111 র্যাঙ্ক করেছে, অর্থাৎ গুগলের যে ক্যামেরা অপটিমাইজেশান পারফরমেন্স একটা অনবদ্য লেভেলের। অ্যাপেলের যেমন আলাদা একটা ফিল্ড আছে, গুগলেরও কিন্তু আলাদা একটা ইউজার ফিল্ড আছে, সেটা অবশ্যই মানতে হবে। তারপরে দেখা যাক ফোনটা যদি আনবক্সিং আনতে পারি অনেক কিছু ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। ওপোর তরফ থেকে একটা ছোট্ট খবর আপনাদের সাথে শেয়ার করে দিই। ওপো রেনো 5 সিরিজকে নিয়ে ওপো কিন্তু জোর কদমে কাজ চালিয়ে আসছে। হ্যাঁ, একটি ফোন অবশেষে গিগবেঞ্চে এনলিস্টেড হয়েছে এবং যেখান থেকে আমরা জানতে পারছি ওপো রেনো 5 থাকবে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 1000+ প্রসেসর এবং 8GB র্যাম ভ্যারিয়েন্ট থাকবে। এর নিচে কোনো র্যাম ভ্যারিয়েন্ট আশা করি থাকছে না, 8GB এবং 12GB র্যাম ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল থাকছে। এখন দেখা যাক মোটামুটি অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে লঞ্চ করাতে পারলে সেটাই মঙ্গল। ওপো রেনো 5 নয়, আজকে ডিজিটাল চার্জ স্টেশনের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা জানতে পারছি ওপো কিন্তু একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের ওপর কাজ করছে। তারা ইউজ করবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 875 চিপসেট, এছাড়াও এখানে থাকবে 120W একটা ফাস্ট চার্জার সাপোর্ট এবং 65W ওয়ারলেস চার্জার সাপোর্ট, সুতরাং বুঝতেই পারছেন। এছাড়াও কার্ভ ডিসপ্লে হবে, এখনও পর্যন্ত এর থেকে বেশি কোনো ইনফরমেশান আসেনি, খুব তাড়াতাড়ি আসবে, তখনই আপনাদের সাথে শেয়ার করব। এরপরে যে খবরটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা চরম আশঙ্কার খবর। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের অনলাইনে কেনাকাটা করাটা একটা অভ্যেসে পরিণত হয়েছে। কিছুদিন আগেই কিন্তু অ্যামাজনের তরফ থেকে আপনারা দেখলেন এই যে অ্যামাজনে একটা বড় সেল চলছিল, অনেকেই আইফোন বুক করেছিলেন, সেখানে তারা ক্লোন কপি পেয়েছেন। হ্যাঁ, অ্যামাজনও এটা করতে পারে। তো সেটা আজকে আরও একটা বড় আশঙ্কার খবর সামনে এসেছে। বিগ বাস্কেট এই ওয়েবসাইটটার কথা আপনারা অনেকেই জানেন, যদি না জেনে থাকেন তাহলে বলে দিই এটা ভারতবর্ষের একটা গ্রসারি আইটেম সেলের জন্য শপিং সেন্টার। এটা বিভিন্ন ভারতবর্ষের বড় বড় শহরে অ্যাভেলেবেল রয়েছে, বেঙ্গালুরু বেস একটা সার্ভিস এবং এটা কলকাতাতেও কিন্তু অ্যাভেলেবেল। অনেক কম দামে এরা গ্রসারি জিনিস সেল করে থাকে। মাত্র 29 লক্ষ টাকায় 2 কোটি ইউজারদের এক পার্সোনাল ডিটেলস কিন্তু হ্যাকারদের দখলে চলে গেছে। হ্যাঁ, এবং এখান থেকে আপনার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, আপনার জন্ম তারিখ, আপনি কোন লোকেশনে আছেন, এই সমস্ত কিন্তু হ্যাক হয়ে গেছে মাত্র 29 লক্ষ টাকায়।
প্রথমত বলে দিই এই ডেটাটা আবার ডার্ক ওয়েবে বিক্রিও হয়ে গেছে। 30 অক্টোবর হ্যাকারদের দখলে কিন্তু এই ওয়েবসাইটটা চলে যায় এবং 3 দিন পর এটা ধরা পড়ে, তারপরে এটাকে সলভ করা হয়। অর্থাৎ এই 3 দিন ওয়েবসাইটটা ছিল পুরোটাই হ্যাকারদের দখলে। এই 3 দিন অনেক মানুষ অনলাইনে কেনাকাটা করেছেন, তারা ডেবিট কার্ড ইউজ করেছেন, অনলাইন পেমেন্ট করেছেন, এই সমস্ত যে ডিটেলসটা সেটা কিন্তু হ্যাকারদের দখলে চলে গেছে। এখন বিগ বাস্কেট দাবি করছে তারা এই সমস্ত কিছু এখন সিকিউর করে দিয়েছে যাতে গ্রাহকদের কোনো রকম ক্ষতি না হয়। আমি জানি না গ্রাহকদের ক্ষতি হবে কিনা, তবে অবশ্যই যদি একটা বড় কোম্পানি, রেপুটেড কোম্পানির কাছ থেকে আমরা এই ধরনের একটা কেয়ারলেস সিকিউরিটি দেখতে পাই, তাহলে আমরা ভবিষ্যতে এই সমস্ত বড় বড় অনলাইন শপিং সেন্টারগুলোকে আদৌ কি বিশ্বাস করতে পারবো? আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেন। আর খবরটা আসছে পাবজি মোবাইলের তরফ থেকে। হ্যাঁ, পাবজি মোবাইল খুব তাড়াতাড়ি কামব্যাক করতে চলেছে, এই খবর আমাদের সকলেরই জানা এবং এটা আজকে অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি পাবজি আসতে চলেছে। হয়তো বছর শেষ হওয়ার আগেই আপনি ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে পাবজি খেলতে পারবেন, তবে এই পাবজি মোবাইলের নাম হবে এখন পাবজি মোবাইল ইন্ডিয়া। খবরটা আসছে মোটোরোলার তরফ থেকে। মোটোরোলা লঞ্চ করতে চলেছে মোটোরোলা E7 এবং এই ফোনটি 10,000 টাকার প্রাইস পয়েন্টে লঞ্চ করবে। 6.5 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে আছে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 প্রসেসর থাকার সম্ভাবনা সব থেকে বেশি। আজকে একটা রেন্ডার সামনে এসছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে এবং 4000 mAh ব্যাটারি থাকবে। এখন দেখা যাক যখন লঞ্চ করবে তখন এটাকে নিয়ে কথা বলে আসি ওয়ানপ্লাসের খবরে। ওয়ানপ্লাসের পক্ষ থেকে এই আশঙ্কাটা আমি কয়েকদিন আগেই করেছিলাম, আজকে সেটা অফিসিয়ালি প্রমাণ হয়ে গেল। কী আশঙ্কা? অবশ্যই বলছি। ওয়ানপ্লাস কিছুদিন আগে USA বাজারে লঞ্চ করিয়েছিল ওয়ানপ্লাস নর্ড N10 এবং N100। এটা নিয়ে আমি স্পেসিফিকেশান নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি, আপনারা যদি মিস করে গিয়ে থাকেন আই বাটনের লিঙ্ক আছে, অবশ্যই একবার দেখে নেবেন। এবং ওই ভিডিওতেই কিন্তু আমি এই আশঙ্কার কথা বলে দিয়েছিলাম। আমি বলেছিলাম ওয়ানপ্লাস অক্সিজেন ওএসের যে সাপোর্টটা হয়তো তাদের ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে দেয় সেটা হয়তো এই মিড বাজেট রেঞ্জের ফোনগুলোয় দেবে না। হ্যাঁ, আজকে এটা অফিসিয়ালি একদম কনফার্ম হয়ে গেল, ওয়ানপ্লাস নর্ড N10 এবং N100 তারা একটা বড় আপডেট দেবে, OS আপডেট, যেটা Android 10 এসেছিলো Android 11 আপডেট আপনারা পাবেন। হ্যাঁ, Android 12 কোনো আপডেট এখানে আপনারা আর পাবেন না। এবং কিছুদিন পরে হয়তো দেখা যাবে ওয়ানপ্লাস অক্সিজেন ওএসের একদম কোর ভার্সানটা এখানে দিচ্ছে, মেন ভার্সানটা দিচ্ছে না। সুতরাং বুঝতেই পারছেন ওয়ানপ্লাসও কিন্তু এখন এই সমস্ত গ্রাহককে নিয়ে খেলতে চলেছে। এটা কিন্তু ফোন লঞ্চ করার আগে বলেনি, এখন তারা বলছে। কী ফায়দা? যারা ভেবেছিলেন 2 বছর বা 2.5 বছর ওয়ানপ্লাসের অক্সিজেন ওএসের সাপোর্ট পাবেন তারা আর এখন পাবেন না। আমার মনে হচ্ছে ওয়ানপ্লাস কিন্তু এবার খারাপ দিকে। ভিডিওতেই বলেছিলাম রিয়েলমি লঞ্চ করতে চলেছে Realme 7 5G ভার্সন, যেটা মূলত Realme V5 ফোনটার রিব্র্যান্ডেড ভার্সন। অবশেষে এর লঞ্চ ডেট কনফার্ম হয়ে গেল, আগামী 19 নভেম্বর এটা গ্লোবালি লঞ্চ করতে চলেছে এবং ভারতের বাজারেও খুব তাড়াতাড়ি আসবে, বাংলাদেশেও কিন্তু অফিসিয়াল যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এখন দেখা যাক রিয়েলমি কী প্রাইস পয়েন্টে এটা লঞ্চ করে, ভারতের বাজারে কী প্রাইস পয়েন্টে আসে। আপনারা সকলেই জানেন আমরা টেক নিউজে প্রত্যেক দিনই একটা পেটেন্ট নিয়ে কথা বলি। আজকের গেজেস ডেটা রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা এই পেটেন্টটা পেয়েছি, যেখানে লেনোভোর একটা নতুন স্মার্টফোনের পেটেন্ট দেখা যাচ্ছে। এটা কিন্তু পেটেন্ট, তার মানে এই নয় যে লেনোভো এই ফোনটা লঞ্চ করবে। এখানে একটা স্লাইডিং ফোন দেখা যাচ্ছে যেটা অনেকটা ওই ওপোর একটা রেনো সিরিজের ফোনের মতো, তবে মডেল নাম্বারটা আমার মনে পড়ছে না। এখানে বেজেল প্রায় নেই বললেই চলে, 3.5 mm হেডফোন জ্যাক নেই, এর সাথে সাথে USB Type-C পোর্ট আছে। এখন দেখা যাক, এই ডিজাইনটা খুবই আকর্ষণীয় মনে হচ্ছে, যদি লেনোভোর পরবর্তী কোনো ফোনে পাই তাহলে অবশ্যই আমরা ভেবে দেখতে পারি এই ফোনটাকে। পরে সবশেষে আসি পোকোর খবরে। আমরা কিছুদিন আগে পর্যন্ত জানতাম পোকো ডিসেম্বর মাস নাগাদ একটা ফোন লঞ্চ করবে, তবে আজকে একটা নতুন রিপোর্টে জানা যাচ্ছে আমরা যেটা ভাবছি ডিসেম্বর মাসে লঞ্চ করবে তার অনেক আগেই ফোনটা নাকি লঞ্চ করে যাবে, অর্থাৎ নভেম্বরে ফোনটা লঞ্চ করছে। হ্যাঁ, এটা ইন্ডিয়ার বাজারে বা বাংলাদেশের বাজারে এখনই যাওয়ার সম্ভাবনা নেই, গ্লোবাল আগে লঞ্চ করবে এবং এটা এখনও রিব্র্যান্ডেড হবে কিনা জানা নেই। এটা রিব্র্যান্ডেড হতে পারে, আবার নতুন কোনো মডেল নাম্বারের সাথেও ফোনটা হতে পারে। নভেম্বরের 15 থেকে 30 তারিখের মধ্যে এই ফোনটা লঞ্চ হওয়ার সম্ভাবনা। মুকুল শর্মা আপনারা সকলেই জানেন একজন বিখ্যাত টিপস্টার, তিনি এই লিস্টটা আমাদের সাথে শেয়ার করেছেন। এর সাথে সাথে এটাও শোনা যাচ্ছে এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 775 প্রসেসর থাকার সম্ভাবনা সব থেকে বেশি। এর সাথে সাথে এটাও শোনা যাচ্ছে এটা কোনো কোনো দেশে রেডমির ব্র্যান্ডিংয়ে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে রেডমি K40 বা K40 Pro নাম নিয়ে যাবে, আবার কোনো কোনো দেশে এটা হয়তো পোকো নাম নিয়ে লঞ্চ করতে পারে। আজ এই পর্যন্তই, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আর আমি বললাম ইউটিউবে একটা গ্লিচ চলছে, লাইক করতে পারছেন কিনা অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেখে নিন, ডিসলাইক বাটনটা আজকে না হয় প্রেস নাই বা করলেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। এরপর আসুন এক বন্ধুর কমেন্ট পড়বে। গতদিনের পর্বে কমেন্ট করেছেন জয় সরকার, ভাই লাইক করতে পারছি না, মনটা খারাপ হয়ে গেল আমার। আমি জানি অনেকেই লাইক করতে পারছেন না আর আপনাদের লাইক বেশি পড়ছে না, এই দেখেই আমার একটা সন্দেহ হয়েছিল। যাই হোক, আশা করা যায় খুব তাড়াতাড়ি এই প্রবলেমটা মিটে যাবে, তখন আবার লাইক করে আমার আপনার দুজনেরই মন ভরিয়ে নেবেন। দেখা হবে আগামী পর্বে।